ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ভাই প্রশ্ন লিখেছেন যে ইচ্ছাকৃতভাবে হাঁটুর উপর কাপড় উঠালে ওযু হবে কি? জাযাকাল্লাহু খাইরান। আপনার প্রশ্নটি স্পষ্ট হয়নি, আপনি কী লিখতে চেয়েছেন সেটা ঠিক বোঝা যায়নি। যে আপনি যদি হাঁটুর উপর কাপড় তোলা অবস্থায় অজু করেন তাহলে অজু হবে কি না, অথবা অজু করার পর যদি কেউ হাঁটুর উপর কাপড় উঠায় তাহলে অজু ভাঙবে কি না, বিষয়টি স্পষ্ট হওয়া দরকার ছিল। তো যাই হোক, দুইটা অবস্থাতেই বলবো যে কেউ যদি হাঁটুর উপর কাপড় রেখে অজু করে তাহলে তার অজু হয়ে যাবে, কেউ যদি অজু অবস্থায় হাঁটুর উপরে কাপড় উঠায় তাহলে তার অজু ভাঙবে না, অজুর কোনো ক্ষতি হবে না। তবে অজু যদি ভেঙে যায় তাহলে আবার অজু করে নিলেই সমাধান হয়ে যাবে। কিন্তু হাঁটুর উপর কাপড় তোলাটা লোকালয়ে, যেখানে মানুষ দেখবে, এমন জায়গায় হাঁটুর উপর কাপড় তোলা বিশেষ প্রয়োজন ছাড়া জায়েজ নয়। কারণ পুরুষের জন্য হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত হলো সতর, যেটা ডেকে রাখা ফরজ। অতএব যদি কারো দ্বারা এমনটা হয়ে যায় লোকালয়ে, তাহলে সে যে হাঁটুর উপর কাপড় উঠিয়েছে এবং এতে যেটা শরীয়তের বিধান লঙ্ঘন হয়েছে সেটা তার জিম্মায় থাকবে, কিন্তু অজু ভাঙবে না। কেননা অজু ভঙ্গের কারণের মধ্যে এগুলো নেই, যে হাঁটুর উপর কাপড় উঠালে অথবা সতর খুলে ফেললে অজু ভেঙে যাবে এটা প্রমাণিত নয়। অজু ভঙ্গের কারণ হলো মাত্র পাঁচটি। এক, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। দুই হলো গভীর ঘুম ঘুমালে, অবশ্য হালকা পাতলা ঘুমে অজু ভাঙে না। তিন নম্বর হলো পাগল মাতাল বা যে কোনো কারণে যদি অচেতন হয়ে যায় তাহলে অজু ভেঙে যায়। চার নম্বরে হলো যে কোনো কাপড়ের আবরণ ব্যতীত, কাপড় বা যে কোনো জিনিসের আবরণ ব্যতীত যদি কেউ লজ্জাস্থানে হাত দেয় তাহলে অজু ভেঙে যায়। আর পাঁচ নম্বরে হলো যে ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। এই পাঁচটি হলো অজু ভঙ্গের কারণ। অর্থাৎ এই পাঁচটির মধ্যে সতর খোলা যে বিষয়টি উল্লেখ করেছেন সেগুলো নেই। অতএব যদি কেউ ইচ্ছাকৃতভাবে হাঁটুর উপর কাপড় রেখে অজু করে তা তার অজু হয়ে যাবে, কিন্তু সে সতর খুলেছে লোকালয়ে, সে অপরাধে অপরাধী হবে। ঠিক এমনিভাবে অজু করার পরেও যদি কেউ হাঁটুর উপরে কাপড় উঠায় এতেও তার অজু ভাঙবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।